आखेरे जन्नती होबे महामान्यते आखेरे जन्नती होबे महामान्यते আমরা দুনিয়ার মধ্যে দেখি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মহামান্য প্রধানমন্ত্রী এই দুনিয়ার মধ্যে মহামান্য প্রধানমন্ত্রী হওয়া যায় কিন্তু আখিরাতের মহামান্য ব্যক্তি সেদিন প্রধানমন্ত্রীকে চিনবেন আল্লাহ সেদিন কোন চেয়ারম্যানকে বুঝবেন আল্লাহ সেদিন কোন এমএ পাস বিএ পাস এমপি মিনিস্টারকে চিনবেন আল্লাহ সেদিন আল্লাহ ওই ব্যক্তিকে মহামান্য বলে সম্মানিত করে তাকে আহ্বান করবে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে যেই ব্যক্তির মনটা এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু কেঁদেছিল যেই ব্যক্তির অন্তরটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটু জায়গা করে দিয়েছিল সেই ব্যক্তি হবে আখিরাতের জন্য মহামান্য ব্যক্তি সে কথা বলি বলি হারি হারি রে এক সাহাবী গেল নবীর বাড়ি সে কথা বলি বলি হারি হারি রে এক সাহাবী গেল নবীর বাড়ি আমি সেই কথা বলি বলি হারি হারি রে এক সাহাবী গেল নবীর বাড়ি যাইয়া বলে নবীর ধারে আসর হবে কদিন পরে ও যাইয়া বলছে নবীর ধারে হাসর হবে কদিন পরে কোন সনেতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে নবী বলে আখিরাতের নেকি নেকি রে কি জমা রাইখাছ বলো দেখি ওই সাহাবী রে নবী কয় আখিরাতের নেকি নেকি রে কি জমা রাইখাছ বলো দেখি সাহাবী কয় নাই পুঁজি শুধু আপনায় ভালোবাসি ওই সাহাবী কয় নাই পুঁজি শুধু আপনায় ভালোবাসি রাখিয়া চিত্তে আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে সে কথা বলি বলি হারি বড় আশ্চর্য কথা एक साहाबी गेल नबीर बाड़ी जाया बोले नबीर धारे हासर होबे कदिन परे कोन सनेते नबी बोले आखिरातेर नेकी की जमा राखाछो बोलो देखी साहाबी कय नाई पुजी शुधु आपनाय भालोबासी राखिया चित्ते हे रसूल दुनियार मध्य हयतो नामाज पढ़ी नाई बा पढ़ेछि হয়তো নামাজ কবুল আল্লাহ নাও করতে পারে হয় নাই রোজা রেখেছি রোজা আল্লাহ কবুল করে নাই হয়তো হজ করেছি হজ আল্লাহ কবুল করে নাই তাই আল্লাহ যদি কোনো আমল আমার কবুল করে না থাকে তাহলে আখিরাতে তো আমি সবচেয়ে বড় গরীব হয়ে গেলাম কিন্তু আমার একটা পুঁজি আছে ইয়া রাসূলুল্লাহ সেই পুঁজিটি হলো আমি আল্লাহর হাবিবকে মোহাব্বত করে আমার অন্তরের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি কথা শুনে দিনের নবী কয় কয় রে আখিরাতে নাই তোমার ভয় এবার কথা শুনে দিনের নবী কয় কয় রে আখিরাতে নাই তোমার ভয় যে যাহাকে ভালোবাসে সে থাকিবে তাহার পাশে ভালোবাসে সে থাকিবে তাহার পাশে শেষের দিনেতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে दिन चले ना आयु चले बाती निभे तेल फुराइले दिन चले ना आयु चले बाती निभे तेल फुराइले सेई बातीटा की सेई तेलटा की এই মানুষের রূহকে আল্লাহ পাক সর্বপ্রথম আরশ মহল্লার মধ্যে আরশে আজিমের মধ্যে রুহের মুকামের মধ্যে সৃষ্টি করে তাকে রেখে দিয়েছিল एक संगे सब रूह के पैदा करे छल्ला किन्तु सेखाने केउ थाकते पारलो ना एकेर पर एक मायर गर्भेर मध्य चले आसते हइल मायर गर्भेर मध्य तार ठाई हइल ना 10 मास परे तार दुनियार मध्य आइते हइल दुनियार मध्य तार थाकार जायगा हइल ना एकदिन ना एकदिन आगे पिछे এই কবরের মধ্যে চলে যেতে হইল এই রুহটা যেদিন চলে যাবে এই বাতিটা নিভে যাবে তেল ফুরিয়ে যাবে সবার চলে যেতে হবে সেই জায়গায় যেই জায়গায় আল্লাহ সবাইকে হাজির করে তার ভালো মন্দের হিসাব করবে পুরস্কার দিবে জান্নাতি লোকদেরকে নেককার বান্দাদেরকে সেই জায়গার মধ্যে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তুমি দুনিয়ার মধ্যে যেই যেই ব্যক্তিকে যাকে তুমি ভালোবেসেছো আখিরাতটা তোমার তার সঙ্গেই হবে তুমি আল্লাহর নবীকে mohabbat করেছো তুমি আল্লাহর নবীর পাশেই থাকবে তুমি শয়তানকে mohabbat করেছো তুমি শয়তানের কাছেই থাকবে তুমি দুনিয়ার বুশমুশ কুশলিয়া বয়ে রইছো এই আগলগই তোমার হইব আখিরাত তুমি দুনিয়ার মধ্যে তোমার বাপ মারে ভালোবাসছো नेककार बान्दादेर भालोबासो ओलिया ओलियादेर भालोबासो पांजातनके मोहब्बत करेछो तादेर संगेई तोमार आखिरात होबे अर्थात दुनियार मध्य भालोर संगे तोमार सम्पर्क थाकले भालोई पाबे खारापेर संगे सम्पर्क थाकले आखिराते तोमार खारापेर संगे संग होबे ताई जे जाहाके भालोबासे से थाकिबे ताहार पाशे शेषेर दिनेते आमार रसूल करीम सल्लाल्लाहु आलाइहि वासाल्लाम जदि कोनो ब्यक्तिर पाशे थाके हासरेर दिन তাহলে আমার বিশ্বাস যত বড় ঝড় তুফানি থাক না কেন যত বড় কঠিন সমুদ্রই হোক না কেন তার তরি ওই সমুদ্রের ঝড় তুফানের মধ্যে ডুববে না কারণ তার কান্ডারি সাথে আছে আবুল সরকার বলে ভাই সকল সকল রে নবী প্রেম আখিরাতের সম্বল আবুল সরকার বলে, ভাই সকল সকলরে নবী প্রেম আখেরের সম্বল, তুমি দিন থাকিতে কর পুঁজি, যাইতে পারবা সুজা সুজি। তুমি দিন থাকিতে কর পুঁজি, যাইতে পারবা সুজা সুজি। ধন্য ধন্য প্রেম আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। ধন্যবাদ দেওয়ান সাহেবকে এই জন্য, আমি তিনিকে যেই মারফত মতে প্রশ্ন করেছি সেই মারফতের প্রশ্নের জবাব তিনি ইসলামিক মতে এত সুন্দর করে দিয়েছেন। যেই প্রশ্নের জবাব অন্যান্য অনেক গায়কদের মুখে আমি আজ 2004 সাল প্রায় 24-25 বছর ধরে পাল্লা গান গাই। দেওয়ান সাহেব আমার আগে থেকে গান করেন, কিন্তু আমি এর মধ্যে যত গায়ককে প্রশ্ন করেছি সেই প্রশ্নের জবাব এইভাবে ছিল না, তাদের ছিল আলাদা ঢোকের মধ্যে। কি ধরনের ছিল এটা বুঝাতে পারবো না, কোরআন হাদিসের বাইরা ছিল। এক কথায় যদি বলি আর এটা কোরআন হাদিস মোতাবেক এসেছে, এইখানেই শরীয়ত মারফত, কোরআন হাদিসের বাহিরে নয়। তিনি বুঝাইছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দিয়া শব্দ রস কর্ণে, দর্শন রস রূপরস চোখে, স্পর্শ রস চামে, শব্দ রস কর্ণে, গন্ধরস নাকে। সুবহানাল্লাহ, ওইটাই তো নাক। মুসলমান ধর্ম মোতাবেক 4টি মুজাহাব, 4টি মুজাহাবের মধ্যে এক মুজাহাবের নাম হলো হাম্বলি মুজাহাব, আহমদ হাম্বলি সাহেব। হাম্বলি সাহেব মদিনার মধ্যে জন্ম, মক্কার মধ্যে তিনি দিন গুজার করছেন। একদিন তিনি মদিনার মধ্যে গিয়েছেন, বড়স্ত বড় আলেম। ভক্তরা পাইয়া সেই আহমদ হাম্বলি সাহেবকে তা আদর যত্ন করে রাখলেন, তার থেকে ওয়াজ নসিহত শোনার জন্য। একদিন রাখলেন অনুরোধ করে, সে বলল আমি চলে যাব, তো বলে আজকের দিনটা থাকেন। রইলেন, ওয়াজ নসিহত করলেন, পরের দিন যাওয়ার জন্য তৈরি হইলেন। আবার ওই রকম ভক্তরা বাধা দিলেন, আজকে যাইতে পারবেন না, যে সুন্দর কথা আপনার মুখে শুনি চলে গেলেন, পাবো কই। রইলেন, এমনি করতে করতে 3 দিন হয়ে গেল, 3 রাত্র 3 দিন। 3 রাত্র 3 দিন পরে আবার যখন বলে যাব, চলে যাব, আমি মদিনা থেকে চলে যাব, 3 দিন 3 রাত্র তোমাদের কথা রয়েছি, ওরা তো কান্নাকাটি শুরু করে দিল। আসে কান্না, ভক্তরা বলে আরো থাকলে তো আরো প্রেম পাই, আরো মজা পাই, থাকেন আরেকদিন। আহমদ হাম্বলি বললেন আমি আর থাকতে পারি না, আমার বড় কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে। মদিনা হইল নবীর রওজা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তির জায়গা হলো মদিনা। এই মদিনার মধ্যে কষ্ট হইতেছে। মক্কার মধ্যে জুতা চুর পাওয়া যায় তারা, কিন্তু মদিনার মধ্যে জুতা চুরও নাই। মক্কার মধ্যে একটা খ্রিস্টান পাইতে পারেন, জিদ্দায় ওই কি কয় হেরাবন সেরাবন যে শহর মোহর আছে এগিলতে, কিন্তু মদিনার মধ্যে পাইবেন না একটা খ্রিস্টানও। মদিনা হলো সোনার মদিনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। আপনি কষ্ট করতে, কি কষ্ট আপনার? বলে কষ্ট রইল 3 রাত্র 3 দিন ধরে পায়খানা টাইট করে ধরে রাখছি, পায়খানা আর প্রস্রাব এ দুটো আর করতে পারতাছি না, পেটটা কামড়াইতেছে, বহুত কষ্ট। পায়খানা প্রস্রাব কষ্ট না বেশি? 3 রাত্র 3 দিন পর্যন্ত যদি আটকে রাখে কেমন লাগবো, পারবো? আরে বাবা রে বাবা, আর 3 রাত্র 3 দিন ধরে আপনি পায়খানা প্রস্রাবের কষ্ট করেন। কে মদিনার মধ্যে বাথরুম নাই, পায়খানা নাই, প্রস্রাবের জায়গা নাই, আমরা করি না তো, করেন? আহমদ হাম্বলি বলে না আছে ঠিক, কিন্তু আমি করতে পারতেছি না। বলে কেন করতে পারেন না? বলো কেন করতে পারি না বাবা? আমি পায়খানায় যাবো কোন জায়গায়, প্রস্রাব করতে যাবো কোন জায়গায়, আমি যে জায়গায় যাই ওই জায়গাটার মধ্যে আমার লাগে যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার কদম মুবারক রেখেছেন, আমার নাকের মধ্যে তার গন্ধ আসে, তাই আমি পায়খানা প্রস্রাব করতে পারি না। 3 রাত তো 3 দিন হয়ে গেল। এইটাকে বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরু প্রেম বা রাসূল প্রেম বা মুর্শিদ প্রেমের যে গন্ধ, সেই গন্ধ নাসিকার মধ্যে লাগে। সুন্দর জবাব পেয়ে আমাকে প্রশ্ন রেখেছেন, সে প্রশ্ন হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু ঘটনাক্রমে তার জীবনে কোনো এক সময় 17 দিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ওহী নাজিল হয়েছিল না, কেন? এ কথার ব্যাখ্যা দিতে গেলে তো একটি সূরা আছে যে সূরাটির নাম সূরা কাহাফ, এই সূরা কাহাফের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আসে, কিন্তু এত বড় কথা বলা যাবে না। সংক্ষেপে যদি বলি তো এইটুক বলতে হবে, 3 দেশের 3 জন আলেম, তৌরিতের আলেম, জবুরের আলেম, ফুরকান ইঞ্জিলের আলেম, তৌরিত জবুর ইঞ্জিন 3 কিতাবের 3 আলেম 3 দেশ থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মক্কার মধ্যে তারা যখন আসলেন, আবু বকর সিদ্দিক আবু জাহেলের সামনে দিয়ে যখন যাইতেছিলেন, তখন আবু জাহেল তাদেরকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন তোমরা কোন দেশি? বলে ওই দেশি। বলে আমি ওই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যাই। তো কেন আসছো? আসছি এই দেশে মুহাম্মদ এসে আল্লাহর নবী, এই নবীর কাছে ইসলাম গ্রহণ করতে আসছি। আবু জাহেলের তো কথা শুনে 12টা বাজে, আরে কয় কি তো তোমাকে বাধা দেবো না, আমারই বাতিজ আমি জানি জাদুগির, বাধা দেবো না। তবে একটা কথা, বাধা না দেওয়ারও কারণ আছে, যেহেতু আমি তোমাদের দেশে বাণিজ্য করতে যাই, যাক বাধা দেবো না। তবে একটা কথা, সে কথাটা হলো সে আল্লাহর নবী কিনা পরীক্ষা করে লইও। 3 আলেম যুক্তি করে, এইটা কইল কি? পরীক্ষা করিয়া তারে একটুখানি দেখি, আল্লাহর নবী হইলে সেজে দিতে পারবে জবাব। আমরা তখন মাইনা নিব তিনি নবী সাপ। মাইনা নেব। 3 জনে ভাগ করছে 3 কিতাবের 3টি প্রশ্ন। একজনে ভাগ করছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বললেন, আপনি যদি আল্লাহর নবী হন ঠিকই জবাব দিতে পারবেন আমাদের 3 কিতাবের 3টি প্রশ্ন। এক কিতাব থেকে প্রশ্ন, রুহু সম্পর্কে আপনি কি জানেন, কি বোঝেন, রুহু কাকে বলে, কি রুহু কি? 2 নম্বর প্রশ্ন, সেকান্দর জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? 3 নম্বর প্রশ্ন, খিজির সম্পর্কে আপনি কিছু বলেন, কোন কিতাবে কি লিখেছে? আপনি যদি এই 3টা কথার জবাব দিতে পারেন তাহলে আপনি আল্লাহর নবী, আপনার কাছে মুসলমান হব। প্রশ্ন করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিল তোমরা প্রশ্ন করো, আমি জবাব দেব। তারা প্রশ্ন করলেন, এই 3টি প্রশ্ন করলেন, কিন্তু এখন জবাব দিতে পারে না। দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, কয়েকদিন চলে গেল, কেলেঙ্কারি বাড়তে লাগলো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে রটারটি হইতে লাগলো। তারাও 3 জন চলাফেরা করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো। আবু জাহেল তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে নবী যদি হইতো তাহলে তো বলেই দিতে পারতো মিয়ারা, এখনো দাঁড়ায় ঘুরে এখানে কি করো, যাও গো বাইতে। তারা কয় তবুও বিশ্বাস করে আসছি, একটু অপেক্ষা করি। সমস্ত কেলেঙ্কারি তার কলঙ্কেতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর বাতাস মক্কা বিষাক্ত হয়ে গেল। তিনি লজ্জায় 17 দিন পর্যন্ত অস্থির হয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন, অস্থির হয়ে গড়াগড়ি করতে লাগলেন, আমি আর কলঙ্ক সহ্য করতে পারি না, আমার উপর ওহী বন্ধ কেন? ঠিক ওই মুহূর্তে জিবরাইল ফেরেশতা আল্লাহর তরফ থেকে সূরা কাহাফ, কাহাফ শব্দের অর্থ গর্ত, সূরা কাহাফ, এই সূরা কাহাফটি নিয়ে আসলেন, আর ওই 3টি প্রশ্নের উত্তর সঙ্গে নিয়ে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যখন আপনাকে পয়দা করেছিলেন তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালু বালা। আল্লাহ পাক খুশি হয়ে বলেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের বিকাশ, আল্লাহর বিকাশ আপনার মাধ্যমে, আর আপনার গুণগান গায় আল্লাহ, তাই আল্লাহর সৃষ্টি আপনি, আল্লাহর নবী, প্যারার নবী, আপনি কেন সেই প্রশ্নের জবাব দেবার আগে আল্লাহর কথাটা স্মরণ করলেন না, কেন বললেন না? বলো ইনশাল্লাহ আমি তার জবাব দেবো, ইনশাল্লাহ বললেন না কেন? আপনি আল্লাহর উপরে ভরসা করেন নাই। আপনি যেই হন, আল্লাহর নবী হন কিন্তু সৃষ্টি, আর যিনি আপনাকে স্রষ্টা, যিনি সৃষ্টি করেছে তিনি স্রষ্টা, তাকে ভুলে যাবার জন্য পৃথিবীতে কাউকে সৃষ্টি করে নাই। তাই আপনি ইনশাআল্লাহ না বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক অসন্তুষ্ট হলে 17 দিন পর্যন্ত আপনার উপর ওহী নাজিল করেন নাই। আপনি যে কাজই করুন না কেন প্রথম ইনশাআল্লাহ বলে শুরু করবেন। আপনি কারো জবাব দিতে হলে ইনশাআল্লাহ বলে শুরু করবেন। এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই দিন এই ঘটনা ঘটেছিল, কোনো মানুষ যেন কোনো কাজ করার বা কোনো জবাব দেবার আগে আল্লাহকে ভুলে না যায়। এই হলো বিষয়টা। জানাজাই মানে দোয়া একবার করলো কবুল হয় না, দুইবার করলো কবুল হয় না, ৬৯ বার করলো কবুল হয় না। তখন আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর জন্য দোয়া যদি সারা জীবন ভরে করেন তবুও আমি একে জাহান্নামের মধ্যে নিব, একে জান্নাতবাসী করবো না, আপনার দোয়া কবুল করবো না আমি। কারণ তিনি ছিল নামে মুসলমান আর কামে ছিল মুনাফেক। মদিনার সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়া। তিনি ওহদ যুদ্ধের ময়দানের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের ছিল, উপরে মুসলমানের ভেষ ছিল, ভিতরে তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল। তিনি পিছন থেকে ৩০০ সৈনিক নিয়ে তিনি সেই যুদ্ধের ময়দান ত্যাগ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদের মধ্যে ফেলে তিনি চলে গিয়েছিলেন ছলনা দিয়া তার সঙ্গীদেরকে। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন, তাকে মুনাফেক বলে আখ্যায়িত করলেন, সর্বশ্রেষ্ঠ মুনাফেক। তাই এই মুনাফেকের জন্য দোয়া করলে আমি আল্লাহ পাক কবুল করব না। আপনার দুশমন ছিল, আপনার দুশমন মানে আমার দুশমন। সেই ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাইয়া। তাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা দেওয়ার দুটি কারণ। একটি কারণ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে বদরের যুদ্ধের সময় বন্দি করে রেখেছিল কারাগারে। কারাগারে লাগছিল শীত, আব্বাসের গায়ের মধ্যে জামা ছিল না, যুদ্ধ করতে করতে জামা ফাইরে গিয়ে কই গেছে জানি না, শীতে কাঁপে, চাচা তো মায়া লাগে। তাই ওই দেহের সমান জামা যার আছে তার জামা চাইতেন গিলা আব্দুল্লাহ ইবনে উবাইয়ার কাছে, আপনার জামাটা দেন আমার চাচার লেগে একটু। এই মুনাফিকের জামাটা এনেছিল, প্রকাশ্যভাবে তো দুশ্মনী করতে না, গোপনে গোপনে করে। এক নম্বর সেই জামার বিনিময় জামা। দুই নম্বর, আব্দুল্লাহ ইবনে উবাইয়া মারা যাওয়ার পরে তার যে ছেলে, তার ছেলের নাম আব্দুল্লাহ। সেই ছেলে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। তিনি জানে বুঝে তবুও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিনয় করে বলল, বাবা তো মায়া লাগে, তাই আপনার গায়ের জামাটা একটু দেন, আপনার গায়ের জামার উসিলা যদি আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে, আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আমার বাবার লেগে একটু দোয়া করেন। এই ছেলের মন রক্ষা করতে গিয়ে জামাও দিছিল, দোয়াও করছিল, লালাও দিছিল, কিন্তু আল্লাহর মন তো সন্তুষ্ট না, যার জন্য আর কাজ হবে না। এ ছিল প্রশ্ন। আশা করি আমাদের উভয়ের মধ্যে আজকে যে এই কথাবার্তাগুলো শরীয়ত মারফত সম্পর্ক হলো, অন্য কথা রাখি, শরীয়ত মারফতের মধ্যে এক প্রকার লোকে মুন্সিকে বকাবাজি করে, ফকিরকে বকাবাজি করে। কি ফকির? ফকির আবার মুন্সিরে বকাবাজি করে কেমনে? মুন্সি ফকিরে বকাবাজি করে কেমনে? যদি মুন্সির মতো মুন্সি হয়, ফকিরের মতো ফকির হয়। তাই এই গানের মধ্যে সেই কথা নাই, সেই গান নাই, সেই কথা নাই। এই কথা এবং এই গান যারা আমল করবে বা লক্ষ্য রাখবে বা মনে রাখবে, তাদের জন্য এইটাও একটি আমল। আবুল সরকার বলে, ভাই সকল সকল রে নবী প্রেম আখেরের সম্বল। তুমি দিন থাকিতে করো বুঝি, যাইতে পারবা সুদা সুদি। তুমি দিন থাকিতে করো বুঝি, যাইতে পারবা সুদা সুদি। ধন্য ধন্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। অনেক কালে জানি কালে যার নবীর জন্মেতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। आखिर जन्नती होबे महामान्यते, आखिर जन्नती होबे महामान्यते, आखिर जन्नती होबे महामान्यते। मन भमरा रे ओरे प्राण बंधुर खबर तोयो आमारे, से जे आमार प्राण प्रिया, से जे आमार प्राण प्रिया दुख दिलो आमारे। मन भमरा रे থাকব মোর দেশে দেশে, আমার বন্ধু রইল কোন দিশে রে, থাকব বন্ধু আমার বন্ধু রইল কোন দিশে রে। ওরে খবর কইও বন্ধুর কাছে, খবর কইও বন্ধুর কাছে লাগাইল পাইলে একবারে। जाओ रे बोमर जाओ उड़िया, उठाय अमर प्राण पिया, जाओ रे बोमर जाओ उड़िया, उठाय अमर प्राण पिया से जे मधुमाखा बोली दिया, मधुमाखा बोली दिया पागल करलो आमारे। मन भमरा रे শামসু দেওয়ান কয় ভাবিয়া, একবার সে যাও দেখিয়া, শামসু দেওয়ান কয় ভাবিয়া, ওরে একবার সে যাও দেখিয়া আমি তোমার আশায়, তোমার আশায় রইলাম বইয়া দুঃখ লইয়া অন্তরে। মন ভমরা রে जाओ रे बोमर जाओ उड़िया उड़िया उठाए अमर प्राण पिया जाओ रे बोमर जाओ उड़िया उठाए अमर प्राण पिया सजे मधुमा का बुली दिया मधुमा का बुली दिया पागल करे लो यामारे मन भमरा रे पागल कर लो हमारे मन भमरा रे मन भमरा रे प्राण बंधुर खबर कयो हमारे मन भमरा रे प्राण बंधुर खबर कयो देवान साहेब के बसार आगे आजकल पाल्ला समाप्ति करार आगे आमी दुटी प्रश्न ना जिज्ञासा करे पारबो ना जेहेतु आमार मन चाय सेई एकटी प्रश्न हलो आमार रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तार बीबीर घरे तिनी रात्रि यापन करतेन जेमन हजरत आयशा सिद्दिका रदियल्लाहु ताआला आनहार घरे किन्तु सेई रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर बीबी गभीर रात्रे माझे मध्य जाग्रत हइया मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के देखे बिस्तान मुदी नाई अरे गेल कई ए दरजा दिया बाहर हइसे रसूल के खुजते देखे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कोनो एक खोला मैदानेर काछे गिया तिनी बुकेर कापड़ जे आछे बुकेर कापड़ जदि जामा थेके थाके ताहले रात्रे बेलार कथा बोलछि ताहले बुकेर कापड़ कापड़ेर बुताम सराइया मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम बुकेर मध्य बातास निये एकटी मार्फतेर खेला खेलतेछे आमार प्रश्न बुकेर कापड़ खोलाइया बातास निये मार्फती खेला खेलाय किभाबे एई एकटी प्रश्न रइल हाँ आरेकटा कथा आमार रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के एक दिन साहाबीरा प्रश्न करलेन या रसूलुल्लाह आपनार मुखे एक व्यक्तिर गुणगान शुनी बड़ो आशेकान बड़ो प्रेमिक से व्यक्तिर नाम बोलेन वास करनी आशेके रसूल अच्छा एत बड़ टाइटल पाइल आशेके रसूल ते एक दिन देखलाम ना आपनार संगे एकटू देखा करे दुइटा मिनिट टाइम काटाय गेल एक दिनों हमरा केउ देखलाम ना आपनार संगे देखा करते आइसा दुइटा मिनिट समय काटाय गेल तिनि केमन आछे कि रसूल रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोललेन वास करनी आमार संगे देखा करते पारे ना आसते पारे ना आसे ना दुइटा कारणे आसते पारे ना आमार प्रश्न से आशेक रसूल वास करनी से दुटी कारण की जे दुटी कारण मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम संगे साक्षात करार चेये बेशी दाम वास करनीर काछे मार्फतेर लोकेर काछे आशेकानदेर काछे सेई दुटी जिनिस की कोन दुटी कारणे वास करनी मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर संगे देखा करते पारे ना रसूल बोलेछिलो की दुटी कारण मने कादे प्राणी कादे जार नबीर जन्नेते आखिरे जन्नती होबे महामान्यते आखिरे जन्नती होबे महामान्यते मने कादे प्राणी कादे जार नबीर जन्नेते आखिरे जन्नती होबे महामान्यते आखिरे जन्नती होबे महामान्यते আবুল সরকার বলে ভাই সকল সকল রে নবী প্রেম আখেরের সম্বল আবুল সরকার বলে ভাই সম্বল সম্বল রে নবী প্রেম আখেরের সম্বল তুমি দিন থাকিতে কলা পুঁজি যাইতে পারবা সুদা সুদি তুমি দিন থাকিতে কলা পুঁজি যাইতে পারবা সুদা সুদি ধন্য ধন্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে নবীর জন্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে আখেরে জান্নাতি হবে মহামান্যতে ওরে যে জন তোমার ইতমাজারে তোমার রীতি মাজারে ওরে নিজীবকে সজীব করে ওরে দেখবি তারে প্রেম নদীর কিনারে আপন গরে রূপসাগরে ডুবলে পাবি তারে लाहुत नाथुत मालकुत जमरुत मोका मारुआ मोका महाहुत खोजो मोका महामुदार घरे अरे लाहुती नाथुदी मलकुत जमरुत मोका मारुआ मोका महाहुत खोजो मोका महामुदार घरे খুললে তালা দূরে যাবে মনের ময়লা লামু কামের খুললে তালা দূরে যাবে মনের ময়লা সোনার মানুষ সদাই জলকে মারে আরে সোনার মানুষ সদা জলক মারে আপন ঘরে সাগরে ডুবলে পাবি পারে আমার সে কালেমাতে চাবি রয় মুর্শিদের হাতে মুর্শিদ ছাড়া খুলবি কেমন করে করেছে তেরা এই যে দেহে ভাঙা বেড়া রিপুয়ে করেছে তেরা ঘরের বেড়া লাগাও সত্য করে আমার ঘরের বেড়া লাগাও সত্য করে এই যে দেখো ভাবের মরা চর্মসুক্তার বন্ধ করা মাসুক বিনে কান্দে যারে যারে আরে এই যে দেখো ভাবের মরা চর্মচোক্তার বন্ধ করা মাসুক বিনে কান্দে যারে যারে দিকে ঘুরাই গই আখি যেদিকে ঘুরাই গই আখি সেদিকে তোমারে দেখি যেদিকে ঘুরাই গই আখি সেদিকে তোমারে দেখি কেন পাপি চিনলো না তোমারে আপন করে রূপসাগরে ডুবলে পাবি তারে आशिकान वृंद कबिर कल्पना कल्पना अल्पना ऐले खेलार गल्पना करब बर्णना अपनारा करबें विवेचना धर्म सवार ठाई कथार परिप्रेक्षिते कथाय बलिहारी जाई आज के एई महती धर्मीय संगीत अनुष्ठाने আবুল সরকার সাহেব আমাদের শরীয়তের পক্ষ নিয়ে সুন্দরভাবে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর কোরআন আমাদেরকে হুকুম হাকাম সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়েছেন, আমার প্রশ্নগুলোর জবাব ভালো করে দিয়েছেন। এইবার তিনি বন্ধ করেন সময়, প্রশ্ন করলেন, সেই প্রশ্নটা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবিদেরকে নিয়ে তিনি শয়ন করতেন অর্থাৎ আরাম করতেন রাত্রের বেলা, কিন্তু সেই রাত্রের বেলা দেখা গেল যে কোনো কোনো রাত্রের বেলা বিবি আয়েশা বিছনার মধ্যে লক্ষ্য করে দেখেন যে আমার হযরত মুহাম্মদ বিছনার মধ্যে নাই, তিনি বের হয়ে যাইতেন। আর আয়েশা চঞ্চল হইয়া বের হইয়া নবীকে না পাইয়া আবার শুয়ে থাকতেন। এরকম ক্রমান্বয়ে দেখা গেল একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বের হয়ে গিয়া এইবার উত্তর দিকে তার জামার যে গুতাম সেই গুতাম খুলে উত্তর দিকে বুক খালি করে এবার জারজার জারজার করে কাঁদছেন। আর আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা তিনি পিছন দিয়ে গিয়া এবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল আপনি এখানে এসে কার জন্য কাঁদছেন? যখন এই কথা বলেছিল তখন তিনি আরো চোখের পানি ছেড়ে দিয়া হা হা করে চিৎকার দিয়ে বলল, আয়েশা তুমি আবার এসেছো, আমি তো সইতে পারি না, আবার তুমি সইবা কেমন করে? নবী বলছে, আয়েশা রে বিবি তুমি আসলা কেমন করে? আমার ব্যথা বুঝবা কেমন করে? আমার ব্যথায় আমি জানি বিবি, আমার ব্যথায় আমি জানি, একটুখানি শোনো তুমি। আমার ব্যথায় আমি জানি গো, একটু একটুখানি শোনো তুমি সেই কথা বলছেন বৈগাম্বরে আপন ঘরে তুমি সাগরে ডুবলে পাবি তারে तार प्रश्न हलो जे सेखाने ए बोकेर कपड़ खुले नबी एक मारफती खेला खेले एटा कि एर खेला किसेर मारफती खेला एटा तो गरो खेलते पारतो सेखाने गेलो केन आसले जार टान जार जन्नो सेई जाने तार प्राणे कि बोले कारण नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर आशेकेर मध्य एकजन भीषण आशेक छिलो जार नाम छिलो हजरते वाइशकरुनी से हजरते वाइशकरुनी यामन करन शहरेर मध्य तार बाड़ी छिलो एवं सेई नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रेम मत्त हइया तिनी मदिनार बातासके बोलतेन रे बातास तोरा मदिनार दिके चलछ तबे आमार सालाम खानी आमार नबीर काछे पौंछे दे किन्तु सेटा नबी अंतर्जामी हिसाबे एबार बेर होया बुकेर कपड़ खुले वाइशकरुनीर दिके आशेक करे एबार सेई बातासटुको नबीर बुकेर मध्य लागले तार प्राण शीतल हये जाय जे आमी एई प्रेमिक छाड़ा तो आर बाँची ना वाइशकरुनीर प्रेमेर बातास आमार बुके ना लागा पर्यन्त आमी बाँचते पारी ना एई कथा बोल्लाम खास बाबा रे लइया छिलो प्रेमेर बातास बुके निलो दिनेर पैगम्बरे प्रेमेर बातासेर जन्नो बाबा रे वाइशकरुनी हइल धन्य এই জন্য आमार नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम तार प्रेमेर उद्देश्य करे सेई प्रेमेर बातास के लक्ष्य करे तिनी प्रेम खेला खेलानेर जन्य वाइशकरुनीर रूहेर जेई ब्यापार सेटाके एकमात्र तार आत्मा जगतेर परिचय देवार जन्य तिनी बाहिर हये गिया ओई खेला खेलेछिलेन से गोपन भावे जेन पृथिबीर आर केउ ना जाने किन्तु आरेकटी प्रश्न करेछे आमार काछे साहाबीरा बोलेछिलो जे आपनार मोहब्बतेर मानुष भालोबासार मानुष प्रेमेर मानुष के आर नबी प्राय समय बोले थाकतेन जे वाइशकरुनीर मतो एत बड़ो उधार दिल दिये आमाके केउ भालोबासेन ना साहाबीरा बोलतेन जोदि वाइशकरुनी एत बड़ो मोहब्बतेर लोक थाकतो आपनार प्रेमेर लोक थाकतो ताइले आमरा जीवने एकबार ना एकबार देखताम आपनार सन्निकटे एसे आपनार दीदार लाभ करेछे किन्तु कोई कोनो दिन तो आसे नाई तखन आमार नबी बोलेछिलेन जे मात्र वाइशकरुनी आसतो दुईटी कारणेर जन्य तिनी आमार साथे देखा करते पारेन ना काइंदा बोलछे साहाबी हुजूर बोलेन दुईटी कारण आसे गो कि बांगिया बोलबेन आमादेर আল্লাহর নবী কি কারণে আপনার সাথে সে সাক্ষাৎ করতে পারলো না আল্লাহর নবী আমাদেরকে বলবেন কি তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতর সরে বলতে লাগলো সাহাবীরা সে আমার সঙ্গে সশরীরে দেখা করতে পারত, কিন্তু দুইটি কারণ। একটি কারণ হলো যে অহর্নিশি দিবা নিশি, অর্থাৎ একটি পলকের জন্য আল্লাহর ইবাদত ছাড়া সে থাকে না, সারা সময় তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকেন, যার জন্য ইবাদত মশগুল থাকার জন্য তিনি আমার সাথে দেখা করতে পারেন না। আরেকটি কারণ হলো যে তার যে মা, এই মাকে সদা সর্বক্ষণ তার কাছে রেখে তিনি ভাবেন যে এই সময়টুকু আমি বাজে কাজে খরচ করব, আর ওই সময়টুকু আমি মার জন্য ব্যয় করব। তাই সদা সর্বক্ষণ সে মাকে নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন, যার জন্য আমার কাছে আসতে পারে না। ওয়াইশকরণী আশেকে রাসুল তিনি জীবনীর মধ্যে দেখা যায় তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েও তিনি ৫০০ হতে ৭০০ রাকাত নফল নামাজ পড়তেন, আর বলতেন তোমরা আমাকে ঢিল মারো, ক্ষত করে না, অর্থাৎ ক্ষত যদি করো তাহলে রক্ত বের হয়ে গেলে আমার অজু ছুটে যাবে, যেন ক্ষত না হয়, মারো কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইবাদত করার সুযোগ দিও। তাইলে বোঝা গেল যে ইবাদত করা কয়েক প্রকার আছে। শরীয়তের ইবাদত, তরিকতের ইবাদত, হাকিকতের ইবাদত, মারফতের ইবাদত, ওয়াহদানিয়তের ইবাদত। ইবাদত করতেই হবে, শুধু সোজা নয়। তার জন্য কোন এক কবি বলেছে, কেছে কিয়াস দলিল হাদিস ফেকা কোরআনের মাইনি কঠিন। এটার মধ্যে বলেছিল, ওই কথাটুকু বলেছিল, কুল্লুফু আল্লাহ কলে যাতে হু আকফা নাসিকাতে কালেমা দিলের সাথে তক্ত রব্বিল আলামিন। কাজেই জালার কয় ভাব বুঝিয়া দেহ কোরআন ল পড়িয়া মমিন গেল কাফের হইয়া কইতে ওয়ালাব দোয়াল্লিন। ইবাদতের ব্যাপার আছে, ইবাদত সুন্দর করে করতে হবে। যদি সুন্দর করে না হয়, মন প্রফুল্ল না হয়, তার উপর তাওয়াক্কুল না হয়, এবং জীবনের যেই ব্যাপার এইটাকে মুক্তি করা যাবে না যদি ইবাদত আমার সহিভাবে না করা হয়। আল্লাহ মারফতেই করেন আর শরীয়তেই করেন, তাতে কোনো বলার নাই। এই তো তার কথা ছিল, আশা করি ফুরাইল, কি বলিব আসরের ভিতরে। শরীয়তের মারফত যাই না করো ইবাদত, শরীয়তের মারফত যাই না করো ইবাদত, মুহাব্বত করবেন পরয়ারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। এইখানে রাখিলাম সীমা, আশেক বন্ধু যত জনা, শুনিবেন শুনবেন পরাণ ভরে, আমার জন্য করবেন দুয়া, এখন তোর জুড়ে আপন ঘরে, সাগরে ডুবলে পাবি তারে। কে সজীবী করে যেইজন তোমার মাজারে নিজীবকে সজীবী করে দেখবি তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে রূপসাগরে ডুবলে পাবি তারে।